Ce pimuni! গুড মর্নিং বন্ধুরা, সকালের শুরুটা করছি তোমাদের সাথে শাক ভাজা দিয়ে। এখন আমি কিচেনে শাক ভাজা রান্না করছি, আর এই সমস্ত সবজি শাক এত এত ফ্রিজ ভর্তি সবজি নিয়ে এসেছি আমার শ্বশুর বাড়ি থেকে, টাটকা টাটকা, যা জল বেরিয়েছিল না শাকটাতে, এখানে এক আটি মানে এইটুকু হয়ে যাবে, আর এখানে এক আটি মানে এতটা শাক। এখানে সেদিনের আগের দিনে ইঁচড় করেছিলাম, সেই অর্ধেক ইঁচড় ছিল, ওটা করব। আর এখানে হাঁসের ডিম সেদ্ধ করে রেখেছি, এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, আর এইদিকে জলখাবারের জন্য আলু টমেটো ফুল আর মটরশুঁটি দিয়ে তরকারি, এখানে ময়দা মাখা আছে, এইসব অ্যারেঞ্জমেন্ট এখন করা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি রিয়া মালয়েশিয়ানা, তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। বুঝি এখনও ঘুম থেকে ওঠেনি, আর আজকে বললাম আমার ননদ আসছে দিভাই। সো দিভাইতে ট্রেনটা অনেক লেট, দিল্লি থেকে রাজধানী এমনিতে ঢুকে যায় 7:30, বাট আজকে অনেক লেট, 11:30 হয়ে যাবে। তো প্রথমে তো জানতাম না, তো তার জন্য জলখাবারের প্রিপারেশন নিয়েছিলাম, বাট আমরা খেয়ে নেবো জলখাবার, বাকি থাকবে। তো এসে পরে ফ্রেশ হতে হতে দিভাই হয়তো তার আগে অতক্ষণ না খেয়ে থাকবে না, খেয়ে নেবে জলখাবার। তো ততক্ষণ রান্নাটা সেরে রেখে দিচ্ছি, এসে পরে তারপর একবারই তাহলে লাঞ্চ করতে পারবে। যে এখন আমরা ব্রেকফাস্ট করব লুচি আর আলুর তরকারি, আর লুচির আটাটা ঠিকঠাকই মেখেছি, বাট আলুর তরকারিটা বেশি হয়ে গেছে। আর এদিকে হয়েছে ইঁচড়ের তরকারি কমপ্লিট, এদিকে তো শাক ভাজাটাও হয়ে গেছে। দেখো এই যে ঠাম্মুর কাছে রুষা এখন স্নান করছে আর বদমাশি করছে, বদমাশি বেশি করছে, দেখতে পাচ্ছ? ভিজিয়ে দিচ্ছ কেন? একটু রেস্ট নিয়ে রান্না করছিলাম, তো রান্নাটা একটুখানি দেরিতেই আবার শুরু করছি। যে এখন চিকেনটা শুরু করব, এদিকে রুষার পাতলা করে ঝোল হয়ে গেছে, এখানে ইঁচড় তো তখন দেখালাম হয়ে গেছে, এখানে রাতের হাঁসের ডিমের কারি হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাত হয়ে গেছে, আরেকবার ভাত বসবে। এখন বাজে 12:19, আর রান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে নিলাম, দিয়ে এখন অপেক্ষা চলছে দিভাই দেয়। এত ট্রেন লেট, এখনও ট্রেন বোধ হয় 11:50 ফোন করেছিলাম, তখনও পর্যন্ত রানীগঞ্জের কাছে ছিল বলছে, মানে শুভকে ফোন করেছিলাম, শুভ আনতে চলে গেছে স্টেশনে, রুষারে স্নান টান হয়ে গেছে, ও এখন ওয়েট করছে পিমনি কখন আসবে। বলো আয় পিমনি, আয় বলো আয়। দেখে একদম পিসে মনে হয় বারবার পিসে আর মেসোতে গুলিয়ে যায়। কই টেনে নিয়ে আয়, নিয়ে আয়, কতটা টেনে নিয়ে এলো যখনই কি এনেছে পিমনি। আচ্ছা আরেকটা কোথায় পড়ালে? আমি এখন চশমা পেয়ে খুচি হয়ে গেছি, চশমা বাবালি পড়ো, চশমাটা পড়ো, চশমাটা পড়ো, টানবে গুড়কে, এটা বাইরে রাখবো তো,
জোলা থেকে সব দিপাই বের করছে এখন একটা একটা করে। তুমি কোথায় চেপেছ? ঢিকি ঢিকিং ঢিকি ঢিকিং ঢি সৌরভ তো রাখি মা খেতে বসেছে। এখন খাওয়া দাওয়া করে রুশাকে ঘুম পাড়িয়ে এই যে দিভাই দিল্লি থেকে সমস্ত মার্কেটিং করে নিয়ে এসছে, সো আমরা সবাই যে গোল করে বসে পড়েছি দেখবার জন্য। মা অধীর আগ্রহে তাকিয়ে আছে কখন খুলবে, শুভ তাকিয়ে আছে আমার জিনিসগুলো কখন বের করবে, আমি আগ্রহে আছি আমারগুলো কখন বের করবে। খুব সুন্দর লাগছে। এই টপটা আমার পছন্দ ছিল, দেখতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখবো। শাশুমা আমি আমার বৌমাকে একটা বার্থডে গিফট দেবো, আচ্ছা এই কালারের নেই বাবা প্রত্যেকটা বাসন না আরে আমারই তো বাজার মনে হচ্ছে দিল্লি থেকে, তো আমার থেকে বাজার। দাঁড়াও এই যে এইটা এইটা এটার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। এটা দি ভাই, একদম আমি কল্পনা করছি আমার হেব্বি লেগেছে, আমি কল্পনা করেছিলাম হ্যাঁ এইরকম কালার গুলো নতুন বেরিয়েছে খুব ভালো লাগছে। আর ওন্নাটা দেখো কি দারুন, ওটা ওন্নাটা ভেতরে আছে, এই যে ওন্না হ্যাঁ এই যে ওন্নাটা খুব সুন্দর লাগছে। এটা পিস তো বানাবো, খুব সুন্দর খুব সুন্দর এটা মাতাজির বার্থডে গিফট। দেখা এই কালারটাও ভালো, মা পছন্দ হয়েছে চারটে আছে মাপগুলো একদম ঠিকঠাক আছে, ঠিক আছে মাপগুলো একদম এখন ঠিকঠাক হয়ে যাবে। জামসু জামসু পড়াবি
কটনের, মানে যাতে কটনে পড়তে পারে। জামসুট পরবে কে? জামসুট জামসুট মা দসারে দিয়ে জামসুট পরে বেরি যাবে। হ্যাঁ to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night. না বড় হবে না, ওই সেই ইয়েলোটার মতোই হবে। একটু ঢল ঢল করে তার মানে তোর এবার থেকে লার্জ কিনতে হবে। হ্যাঁ আমাদের ওইখানে সাইজ তোর লার্জ কিনতে হবে, কিন্তু তখন তোর টেঙ্গে যাবে কোমরে। না দেখ পরে দেখি দিচ্ছি। এই যে এটা দি ভাইকে দেয়া হয়েছে, এই শাড়িটা ভালো লাগছে, খুব পছন্দ হয়েছে আর খুব ভালো লাগছে ও দিভাইকে। তো এটাই ট্রাই করছে দিভাই, এরকম এই যে একটা পিঙ্ক শাড়ি, এটা দিভাইয়ের শাড়ি। তো এই ব্লাউজের সাথে কম্বিনেশন করে, তাহলে এই ব্লাউজটা তুমি বানাবে না বলছো তাই তো? না এটা বানাবো না। আচ্ছা এটা এই এই কন্ট্রাস্টে পরবো। একদম 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 গ্যাম দুপুর দিদি ভাইয়ের সাথে খেলা হচ্ছে। ঘুরে বেড়াচ্ছিল বলো মা, আমি বলছি পিমনিতের অপেক্ষাতে বোর হয়ে যাচ্ছে। এখন আমাদের সবাইকার সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলছে, সাবুর পাপড় আর চা। মা সৌরভদা লাল চা খেয়ে নিয়েছে, লেবু চা। এই ধরো তুমি আর বাইরে তো কিছু খাবে মনে করো, ধরে নাও ওটা তোমার তো চলবে, ওগুলো তো চলতেই থাকে। বাইরে স্যাক প্যাকেজিং আমরা এখন ঘরে জামা পরে চললাম, রেডি হইনি আমরা। হ্যাঁ এই যে দিভাইয়ের যে শাড়িগুলো এনেছে, দিভাইয়ের যে ওকেশন আছে তাড়াতাড়ি ব্লাউজ দরকার, তো আমরা সেখানে এখন যাচ্ছি যদি করে দেয় তো। আবার অমনি করে না, দাঁড়াও পিমনি বোঝাচ্ছে। তো তো আমরা চলে এসেছি, দিয়ে পড়েছে সব বলেছে বানিয়ে দেবে, মানে যেটার জন্য যাওয়া সেটা করে দেবে, দেখা যাক কেমন করে। আমার ভরসাতে দিভাই দিল, আমার ফিটিংসটা খুব ভালো করেছিল কিন্তু। না মনে তো হলো দেখেছি ভালোই করেছে, মানে মাপটা নেওয়া দেখে তুমি বুঝতে পারছো তাই না? চলো এখন আমরা রেডি হয়ে আবার আরেকটা জায়গায় যাবো। ওই যে সবাইকে দেখি, আমরা সবাই এখন ডিনার করতে গেলাম আর মা কিছুতে গেল না। এই দেখো এটা আগে বেরিয়ে গেছে, এই যে দিদির সাথে। চলে এসো চলে এসো চলে এসো, যে ওখানে শুভ গাড়ি বের করছে।
কোন দিক দিয়ে? এই দিক দিয়ে ঢুকে যা। কোথায় যাচ্ছি? গাড়ি আসছে দেখবি। You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your side when the sun sets. I hope you still want me. I hope you still need me a million years from now. The seasons are changing, the nights ever fading. It's time we left the ground. Let's leave for an eternity. We'll sail across the lights beyond the sky. I'll be with you eternally. I'm an addict for your love. It keeps me high, keeps me high. আমাদের এখন মেন কোর্স চলে এসেছে। হ্যাঁ দে, ওটা খাবে ও, ছিঁড়ে ছিঁড়ে দে, একটু বেশি করে দে, হাতে দিয়ে দেও, শান্তিতে থাকবে। খা, তোমার বেবি না, রাহি প্লেট দে। ডিনার কমপ্লিট, আমরা এখন সবাই এবারে বাড়ি যাবো। আর বেজে গেছে 10টা 10। যাই হোক, উষাকেও ওখানে খাইয়ে দিয়েছি, খাবার নিয়ে এসেছিলাম আমি। নম নমকে প্রণাম করছে এখন। ব্যাস, এখনো রুষার ফুল এনার্জি আছে মস্তি করার। একবার পিমনিদের ওই রুমটাতে যাচ্ছে, একবার এইদিকে আসছে। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করব। কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, টাটা, শুভরাত্রি। রুষা এদিকে এসো, রুষা, সবাইকে টাটা টাটা টাটা। দিভাই গুড নাইট বলে দাও। গুড নাইট, বাই বাই বলে দাও। তুমি পাপাকে বকে পড়ে কি করেছো? আমার জন্য বলে দাও, পাপ চলো।